তো বন্ধুরা, আজকে আমি মূলত নিউমোনিয়া নিয়ে কথা বলবো এবং এই নিউমোনিয়া কিভাবে হয়ে থাকে, এর মূল কারণগুলো কি কি এবং নিউমোনিয়া হলে কি কি লক্ষণ প্রকাশ পায় এবং তার অ্যালোপ্যাথিক ট্রিটমেন্ট কি আছে সেইগুলো বিস্তারিত আলোচনা করতে চলেছি। তো আপনারা ভিডিওটি পুরো দেখার চেষ্টা করবেন। অনেক কষ্ট করে গুরুত্বপূর্ণ নথি বা তথ্য সংগ্রহ করে আমি ভিডিওটি তৈরি করছি। তো আমাদের যখন নিউমোনিয়া হয় তখন কিন্তু আমাদের ফুসফুসের লাং টিস্যুর ইনফ্লামেশন ঘটে বা উগ্র প্রদাহ ঘটে। এই ইনফ্লামেশন বা উগ্র প্রদাহটি সাধারণত আমাদের অ্যালভিউলার স্পেসে হয়ে থাকে। অ্যালভিউলার স্পেস এবং তার সঙ্গে যুক্ত যে সূক্ষ্মাতিসূক্ষ্ম ব্যাঙ্কিউলসগুলো থাকে, এয়ার নালীগুলো থাকে, যেগুলোর মাধ্যমে আমাদের বাতাস আমাদের অ্যালভিউলার পর্যন্ত যায়, সেই নালীগুলোর অর্থাৎ আমাদের টার্মিনাল ব্যাঙ্কিউলসগুলোর অ্যাকিউট প্রদাহ হয়। এই নিউমোনিয়া যে কোনো বয়সে হতে পারে, শিশু, বৃদ্ধ, কিশোর, যুবক, যুবতী, এর নারী পুরুষ কোনো ভেদাভেদ নেই। পৃথিবীর সর্বত্রই এই নিউমোনিয়া কিন্তু প্রচণ্ডভাবে হয়ে থাকে। আর এই নিউমোনিয়া যখন প্রচণ্ড এমার্জেন্সি বা বাড়াবাড়ি হয়, এটাই কিন্তু একমাত্র মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়। তো এই নিউমোনিয়া সাধারণত ভাইরাল, ব্যাকটেরিয়াল এবং ফাঙ্গাল এই তিনটি ইনফেকশনের কারণই হয়ে থাকে। বেশিরভাগ ক্ষেত্রে এটি সাধারণত ব্যাকটেরিয়াল ইনফেকশনের জন্য হয়ে থাকে। আমাদের যখন ইনফ্লুয়েঞ্জা হয়, আমাদের সাইনোসাইটিস, রাইনাইটিস বা টনসিলাইটিস বা আমাদের আপার রেসপিরেটরি ট্র্যাকের যে কোনো ইনফেকশনজনিত কারণে, সেই ইনফেকশন যখন বা বাড়াবাড়ি হয়, সেই ব্যাকটেরিয়াগুলো আস্তে আস্তে যখন আমাদের লাংসের দিকে যায়, তখন কিন্তু আমাদের লাংসকে ইনফেক্ট করে এবং সেই জায়গায় আমাদের আস্তে আস্তে ইনফেকশন হতে আরম্ভ করে। তখন কিন্তু সেই ইনফেকশন ঠিক মতো ট্রিটমেন্ট না পেলে এই ধরনের সমস্যার সৃষ্টি হয়, যেমন নিউমোনিয়া বা ব্রঙ্কো নিউমোনিয়া। তো বাচ্চাদের ক্ষেত্রে হয় কি, আমাদের ফুসফুসের মধ্যে বিভিন্ন রকমের লোব থাকে। আমাদের দুদিকে যে দুটি ফুসফুস থাকে, এই ফুসফুসের একদিকের একটা অংশের মধ্যে তিন চারটি করে লোব থাকে। আমি প্রথমে যে কথাটি বললাম যে নিউমোনিয়া হচ্ছে অ্যালভিউলার স্পেসের একটা উগ্র প্রদাহ বা ইনফ্লামেশন। অ্যালভিউলার জিনিসটা কি, আমাদের লাংসের মধ্যে অর্থাৎ ফুসফুসের মধ্যে অসংখ্য ডালপালা বা শাখা পোশাকার মতো নালি ছড়িয়ে আছে। আপনি যদি আমাদের ছাতির সাইজের বা চেস্টের সাইজের একটি ছোট্ট পাতাবিহীন গাছকে গোড়ার দিকে কেটে আমাদের গলার সমদূরত্বে উল্টো করে রাখেন, ঠিক যেমন দেখতে লাগবে, আমাদের ব্যাঙ্কিউলসগুলো বা ফুসফুসের ভিতরের নালীগুলো ঠিক সেইভাবে কিন্তু অবস্থান করে বা থাকে। সব থেকে শেষের দিকে যখন আমাদের সূক্ষ্মাতিসূক্ষ্ম নালীগুলো থাকে, সেই নালীগুলোর শেষে ছোট্ট ছোট্ট দানা দানা মতো এয়ার স্পেস থাকে কিছু। সেই এয়ার স্পেসগুলো সাধারণত আঙুরের মতো থোকা থোকা দেখতে হয় এবং সেগুলোকে আমরা সাধারণত অ্যালভিউলার বলে থাকি। এই অ্যালভিউলারগুলোর পিছনে বিভিন্ন রকম সূক্ষ্ম সূক্ষ্ম অসংখ্য রক্তজালিকা থাকে। এই জায়গাটাতেই কিন্তু আমাদের, আমরা যে শ্বাস প্রশ্বাস নিই, শ্বাস প্রশ্বাসের সঙ্গে যে অক্সিজেন নিই, সেই অক্সিজেন আমাদের শরীরে যায়, ব্লাডের মধ্যে যায়, কিন্তু এই অ্যালভিউলার স্পেসের গায়ে যে সূক্ষ্ম সূক্ষ্ম রক্তজালিকাগুলো থাকে, তারা ওই জায়গাটায় কিন্তু আমাদের এই অক্সিজেনকে কালেক্ট করে নেয়। আর আমাদের শরীর মধ্যে জমে থাকা যে কার্বন ডাইঅক্সাইড আছে, সেটা কিন্তু ওই জায়গাতেই এ আমাদের লাংসের মধ্যে রিটার্ন করে দেয়। ওই জায়গাগুলোকে সাধারণত অ্যালভিউলার স্পেস বলে। এই অ্যালভিউলার স্পেসগুলো থোকা থোকা বা গুচ্ছ আকারে থাকে। এই অ্যালভিউলার স্পেসগুলো দু তিন রকমের থোকা থোকা যে গুচ্ছ অ্যালভিউলার থাকে, সেইগুলোকে নিয়ে কিন্তু আমাদের এক একটা লোবিউলস তৈরি হয়। আর এই লোবিউলসগুলো, কয়েকটা লোবিউলস বা উপখণ্ড নিয়ে কিন্তু একটা লোব তৈরি হয়। সুতরাং যেহেতু আমি প্রথমে বললাম যে আমাদের একদিকের ফুসফুসের মধ্যে বা এক একটি ফুসফুসের মধ্যে কিন্তু দুটি থেকে তিনটি লোব থাকে, এই নিউমোনিয়ার ক্ষেত্রে হয় কি, এই লোবগুলোর অ্যাকিউট ইনফ্লামেশন হয়ে যায়। সেটা হতে পারে যে কোনো একটা স্পেসিফিক নির্দিষ্ট লোবের মধ্যে, অথবা দু তিনটি লোবের মধ্যে, অথবা একদিকের পুরো ফুসফুসটাতে। এইভাবে কিন্তু ওই জায়গাটায় ইনফেকশান বা ইনফ্লামেশন হয়ে আমাদের নিউমোনিয়া সৃষ্টি হয়।
বড়দের ক্ষেত্রে এবং বাচ্চাদের ক্ষেত্রে দুই রকমের ক্ষেত্রেই কিন্তু এইভাবেই নিমোনিয়া হয়ে থাকে, এবং সেই জায়গাটা যে জায়গাটা ইনফেক্ট হয়েছে ভাইরাল বা ব্যাকটেরিয়া দ্বারা সেই জায়গাটা লাল হয় এবং সেখানে গাঢ় হলুদ শ্লেষ্মার মতো পুঁজ জমতে দেখা যায়, যাতে করে আমাদের সূক্ষ্ম যে যে বাতাস যাওয়ার সূক্ষ্ম নালীগুলো থাকে যেগুলো আমাদের লাস্ট অ্যালভিউলার স্পেস পর্যন্ত গেছে সেগুলোর কিন্তু একটা উগ্র প্রদাহ হয়ে যায়, এইভাবে আমাদের কিন্তু নিমোনিয়া হয়। তো বন্ধুরা, যখন নিমোনিয়া হয় সেক্ষেত্রে আমরা আমাদের যে লক্ষণগুলো প্রকাশ পায় সেটা হচ্ছে প্রচণ্ড জ্বর থাকে, তাপমাত্রা সাধারণত 102 থেকে 103 ডিগ্রি হয় এবং সেটা 4-5 ঘন্টা ছাড়া ছাড়া ঘন ঘন হতে থাকে। যখন অ্যাকিউট ইনফ্লামেশন হয় এবং নিমোনিয়া যখন স্টেজটা বাড়াবাড়ির দিকে যায় তখন কিন্তু এই ধরনের টেম্পারেচার আসে, তার সঙ্গে ক্ষুধামন্দ, বমি বমি ভাব, শরীরের ওজন হ্রাস হয়ে যাওয়া, এছাড়া গোটা হাতে পায়ে যন্ত্রণা, মাথার যন্ত্রণা, এই ধরনের নানা রকম সিমটম কিন্তু নিমোনিয়ার ক্ষেত্রে দেখা যায়। এইবার বলি নিমোনিয়ার ট্রিটমেন্টের ব্যাপারে। দেখুন, নিমোনিয়ার ট্রিটমেন্টের ক্ষেত্রে সাধারণত চাইল্ড স্পেশালিস্ট বা শিশু বিশেষজ্ঞরা যে সমস্ত ট্রিটমেন্টগুলো দিয়ে থাকেন সেইগুলোর ব্যাপারেই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তো প্রথমেই হচ্ছে আমাদের লাংসের মধ্যে যে ইনফেকশান হয়েছে, যে ব্যাকটেরিয়াল ইনফেকশান হয়েছে, তার জন্য আপনাকে একটি অ্যান্টিবায়োটিক সিলেকশন করতে হবে। তো অ্যান্টিবায়োটিক হিসেবে প্রথমেই যে ড্রাগ অফ চয়েস অ্যান্টিবায়োটিক সেটা বলাই যেতে পারে যে পেনিসিলিন গ্রুপের অ্যামোক্সিলিন প্লাস ক্লাবনিক অ্যাসিড বা পটাশিয়াম ক্লাবোনেট, এই জাতীয় এই কম্পোজিশনের অ্যান্টিবায়োটিক দেওয়া যেতে পারে, যেমন ক্লাভাম ফোর্ট বা আপনার সেন্সিক্লাব ডিএস বা পলিক্লাব ডিএস বা আগুমেন্টিন ডিডিএস, এর মধ্যে অ্যামোক্সিলিন প্লাস ক্লাবনিক অ্যাসিড থাকে, এই সমস্ত সিরাপগুলো দেয়া যেতে পারে, বা তার হাফ ডোজের যেগুলো আছে যেমন ক্লাভাম বিট বা সেন্সিক্লাব বিট যার মধ্যে 228.5 mg/5 ml থাকে, এই সমস্ত সিরাপগুলো দেয়া যেতে পারে। এই যে কম্পোজিশনটা বললাম এইগুলো বয়সের ভেদে এবং ওজনের ভিত্তিতে ডাক্তারবাবুরা সিলেকশন করে থাকেন। এটা সাধারণত যারা 3 বছরের নিচের বাচ্চা সেটা হচ্ছে বিট সিরাপটি, যেমন ক্লাভাম বিট সিরাপটি 5 ml করে 3 বার খাওয়ার পরে পরে আপনি দিতে পারেন। আর যারা 3 বছরের উপরে তাদের ডিডিএস অর্থাৎ 457 mg/5 ml যে সিরাপগুলো পাওয়া যায় অ্যামোক্সিলিন প্লাস পটাশিয়াম ক্লাবোনেট, সেই জাতীয় সিরাপগুলো যেমন ক্লাভাম ফোর্ট বা আপনার সেন্সিক্ল্যাব ডিএস এই জাতীয় যে সিরাপগুলো আছে সেইগুলো 5 ml করে 3 বার দেওয়া যেতে পারে। এছাড়া আর যে সমস্ত অ্যান্টিবায়োটিক দেওয়া যেতে পারে সেটা হচ্ছে আপনি ক্ল্যারিথ্রোমাইসিন দিতে পারেন। ক্ল্যারিথ্রোমাইসিন নিমোনিয়ার ক্ষেত্রে খুব সুন্দর কাজ হতে দেখা যায়, সেক্ষেত্রে আপনি দিতে পারেন। ক্লভ ড্রাই সিরাপ দিতে পারেন, যারা 3 বছরের নিচের বাচ্চা তাদের ক্ষেত্রে ক্লভ ড্রাই সিরাপ দেওয়া যেতে পারে, যদিও ডোজটা ডাক্তারবাবুরা অবশ্যই ওজন এবং বয়সের অনুপাতে নির্বাচন করেন, তবু আমি বলে রাখছি ক্ল্যারিবিট সিরাপ দিতে পারেন যার মধ্যে 125 mg/5 ml থাকে, বা আপনি ক্লভ সিরাপ দিতে পারেন সেম স্ট্রেংথে থাকে 5 ml করে 2 বার আপনার বাচ্চাকে অবশ্যই খাওয়াতে পারেন। ক্ল্যারিথ্রোমাইসিন গেল, এবার আপনি লেনেজোলিড দিতে পারেন, লাইনজোলিড, যেমন ম্যাক্সোলিড ডিএস সিরাপ, এগুলো যারা খুব বাড়াবাড়ির মধ্যে যে বাচ্চারা আছে তাদের ক্ষেত্রেই সাধারণত এই ক্ল্যারিথ্রোমাইসিন বা লাইনজোলিড বা লিনেজোলিড যাই বলেন না কেন এগুলো দেয়া হয়। যদি আপনি লিনেজোলিড দেন সেক্ষেত্রে কিন্তু ম্যাক্সোলিড ডিএস দিতে পারেন বা লিজোমেট সিরাপ দিতে পারেন, এগুলোতে লিনেজোলিড 100 mg/5 ml থাকে। এটা যারা 3 বছরের নিচের বাচ্চা তাদের সাধারণত 5 ml করে 3 বার দেওয়া হয়, যারা 3 বছরের উপরের বাচ্চা তাদের সাধারণত মাত্রাটি আরেকটু বেশি দেওয়া হয়, তবে যারা 5 বছরের উপরের বাচ্চা তাদের ক্ষেত্রে কিন্তু এটা 7 থেকে 8 ml করে 2 বার দেওয়া যেতে পারে, বা 3 বারও সিভিয়ারিটি থাকলে 3 বারও দেওয়া যেতে পারে। আবার অনেক সময় এমন হয় যে যে বাচ্চার খুব বাড়াবাড়ি সেক্ষেত্রে কিন্তু একটা অ্যান্টিবায়োটিক দিলে ঠিকঠাক কাজ হয় না, যাদের সিভিয়ার ইনফ্লামেশান বা অ্যাকিউট ইনফেকশান আছে সেক্ষেত্রে কিন্তু দুটো অ্যান্টিবায়োটিক একসঙ্গে দেওয়ার প্রয়োজন মনে করেন শিশু বিশেষজ্ঞরা। সেক্ষেত্রে আপনি যেমন অ্যামোক্সিলিন পটাশিয়াম ক্লাবোনেট দিচ্ছেন সেটা 5 ml করে 3 বার দিতে হবে, যদি 3 বছরের নিচের বাচ্চা হয় আপনি ক্লাভাম বিট 5 ml করে 3 বার দেবেন, আর তার সঙ্গে ক্ল্যারিবিট সিরাপ
125 mg পার 5 ml বা ক্লভ সিরাপ 5 ml করে দুবার দিতে হবে। আর যারা 3 বছরের উপরের বাচ্চা তাদের ক্ষেত্রে আপনি ক্লাভাম ফোর্ট 5 ml করে দুবার অথবা 3 বার আর তার সঙ্গে ক্ল্যারিবিট ড্রাই সিরাপ দিতে পারেন। ক্ল্যারিবিট বা ক্ল্যারিগার্ড 250 mg পার 5 ml যে সমস্ত সিরাপ পাওয়া যায় সেইগুলো দেওয়া যেতে পারে। এইগুলো অবশ্যই আপনারা ডাক্তারবাবুর পরামর্শ মতো ব্যবহার করবেন, কারণ বাচ্চার ক্ষেত্রে ডোজ বয়স এবং ওজনের অনুপাতে সম্পূর্ণ কিন্তু নির্বাচন করা হয়ে থাকে। আর যদি লাইনজোলিড দিয়ে থাকেন বা লিনেজোলিড দিয়ে থাকেন, যেমন ম্যাক্সোলিড ডিএস বা লিজোমেড সিরাপ, এই ধরনের সিরাপ যদি দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু যারা 5 বছরের উপরের বাচ্চা তাদের এই 100 mg পার 5 ml যে স্ট্রেন্থ সিরাপগুলো পাওয়া যায় সেগুলো কিন্তু 7.5 ml বা 8 ml বা ওজন বেশি থাকলে 9 ml করে দিনে দুবার দেওয়া যেতে পারে। এছাড়া আরও অন্যান্য অ্যান্টিবায়োটিক আছে যেগুলো দেওয়া যেতে পারে, যেমন সেপোডক্সিন দেওয়া যেতে পারে, সেক্ষেত্রে মনোসেপ CB 100 বা 50, যেমন বয়স বা ওজন 3 বছরের নিচে সাধারণত 50 দেওয়া হয়, 50 mg পার 5 ml, এবং 3 বছরের উপরে সেক্ষেত্রে 100 mg পার 5 ml সিরাপগুলো দেওয়া হয়ে থাকে, 5 ml করে দুবার দিতে পারেন। তার সঙ্গে অ্যাজিথ্রোমাইসিন দেওয়া যেতে পারে। অ্যাজিথ্রোমাইসিনের ক্ষেত্রে যদি বলা যায় সেটা হচ্ছে 3 বছরের নিচের বাচ্চাদের অ্যাজিথ্রাল 100 সিরাপ বা অ্যাজিথ্রাল XL 100 সিরাপ 5 ml করে একবার, এবং 3 বছরের উপরে যারা বাচ্চা তাদের ক্ষেত্রে অ্যাজিথ্রাল XL 200 সিরাপ পাওয়া যায়, যেটা 5 ml 200 mg থাকে, সেটাও কিন্তু দিনে একবার, কারণ হচ্ছে অ্যাজিথ্রোমাইসিনের ডোজটা সবসময় সিঙ্গেল ডোজ হয়, সেটা কিন্তু দিনে একবার দিতে হবে। সে এই যে কম্পোজিশনটা বললাম এক্ষেত্রে আপনি অ্যাজিথ্রোমাইসিন যেমন দিচ্ছেন দিনে সিঙ্গেল ডোজে, সেক্ষেত্রে কিন্তু তার সঙ্গে সেপোডক্সিন বা সেপোডক্সিনের সঙ্গে ক্লাভনিক অ্যাসিডযুক্ত যে সমস্ত সিরাপ পাওয়া যায় যেমন মনোসেপ CB, এই ধরনের সিরাপগুলো 5 ml করে দুবার দেওয়া যেতে পারে। এবার আসি এর আনুষঙ্গিক ট্রিটমেন্টের ব্যাপারে। আনুষঙ্গিক ট্রিটমেন্টের মধ্যে পড়ছে যে বাচ্চার বুকের মধ্যে যদি খুব ওয়েট কফ জমে সেক্ষেত্রে কিন্তু একটি সিরাপ দেওয়া অত্যন্ত জরুরি হয়ে পড়ে। সেক্ষেত্রে দেখতে হবে যে এই ইনফেকশন নিউমোনিয়ার যে ইনফেকশনটা আছে তার গভীরতা কতটা আছে, এবং রাত্রে বাচ্চা যদি শুয়ে থাকে, শুয়ে থাকার সময় তার বুকের মধ্যে রাল সাউন্ড বা রঙকাই ধরনের সাউন্ড আসছে কি না এটা অবশ্যই দেখতে হবে। যদি এই ধরনের সাউন্ড আসে সেক্ষেত্রে কিন্তু একটি সিরাপ মার্কেটে পাওয়া যায় যেটার নাম হচ্ছে ডুভেন্ট PD, যার মধ্যে থিওফিলিন, অ্যাম্ব্রক্সল এবং গুয়েফেনিসিন থাকে। এটা বয়স এবং ওজনের মান অনুসারে দেওয়া উচিত। সাধারণত 3 বছরের নিচের বাচ্চাদের 3.5 ml করে 3 বার দেওয়া হয় এবং 3 বছরের উপরের বাচ্চাদের 5 ml করে 3 বার দেওয়া হয়। আর যদি রালস বা রঙকাই সাউন্ড না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি লিবোসালবুটামল প্লাস অ্যাম্ব্রক্সল প্লাস গুয়েফেনিসিনযুক্ত যে সমস্ত সিরাপ মার্কেটে পাওয়া যায় যেমন গ্রিলিনটাস LS বা ম্যাকবেরি LS বা অ্যাস্থালিন X, এই ধরনের সিরাপগুলো কিন্তু বয়স এবং ওজনের ভিত্তিতে নির্বাচন করে দেওয়া উচিত। বাচ্চার টেম্পারেচার বা জ্বর অবশ্যই থাকবে এবং গোটা শরীরে ব্যথা যন্ত্রণা এগুলো অবশ্যই থাকবে। তার জন্য কিন্তু আপনি অ্যানালজেসিক হিসাবে প্লেন প্যারাসিটামল ব্যবহার করতে পারেন, যেমন ক্যালপল সিরাপ বা ক্রোসিন সিরাপ বা পাইরিজেসিক সিরাপ, এইগুলো মার্কেটে 2 স্ট্রেন্থে পাওয়া যায়, 125 mg পার 5 ml পাওয়া যায় এবং 250 mg পার 5 ml পাওয়া যায়, সেগুলো জ্বর বা যন্ত্রণার জন্য দেওয়া যেতে পারে। তবে এই নিউমোনিয়ার ক্ষেত্রে হয় কি, বাচ্চার টেম্পারেচার খুব হাই থাকে, সেক্ষেত্রে কিন্তু প্লেন প্যারাসিটামলে খুব একটা ভালো কাজ হতে দেখা যায় না। এক্ষেত্রে আইবুপ্রোফেন প্যারাসিটামল সিরাপ দিলে খুব সুন্দর কাজ হতে দেখা যায়। এই আইবুপ্রোফেন প্যারাসিটামল এই কম্পোজিশনটি কিন্তু শিশু বিশেষজ্ঞরা বাচ্চাদের ক্ষেত্রে জ্বর যন্ত্রণার জন্য সবথেকে বেশি পরিমাণে ব্যবহার করে থাকেন, যার দুটো আমি সুন্দর ব্র্যান্ড নাম বলে দিচ্ছি। যেমন আইবুজেসিক প্লাস সিরাপ, এটা হচ্ছে একটা পপুলার ব্র্যান্ড, সবথেকে বেশি ব্যবহৃত হয়, এবং ফ্লেক্সন সিরাপ। এই দুই ধরনের সিরাপ জ্বর এবং যন্ত্রণার জন্য ব্যবহার করা যেতে পারে। এবং বাচ্চার যদি শ্বাসকষ্ট থাকে, শ্বাসকষ্ট থাকলে নিউমোনিয়ার ক্ষেত্রে যেটা সিভিয়ার হয় বা সিভিয়ারিটি থাকে সেক্ষেত্রে কিন্তু বাচ্চার শ্বাসকষ্ট হতে দেখা যায়।
যে সমস্ত ক্ষেত্রে বুকের মধ্যে রালস বা রঙ্কাই সাউন্ড থাকে সেক্ষেত্রে কিন্তু বাচ্চাদের শ্বাসকষ্ট হতে দেখা যায়। এই ক্ষেত্রে করা উচিত ডুওলিন এবং বুডিকট, এই দুই ধরনের রেসপুলস দিয়ে বাচ্চাকে কিন্তু দিনে 2 থেকে 3 বার নেবুলাইজ করে দেওয়া উচিত, এটা ডাক্তারবাবুরা অবশ্যই রেকমেন্ড করেন। এই যে ডুওলিন রেসপালস বললাম এর মধ্যে কিন্তু লিভোস্যালবুটামল থাকে এবং বুডিকট যে রেসপালস বললাম এর মধ্যে কিন্তু বুডেসোনাইট থাকে। এই দুই ধরনের রেসপালস দিয়ে বাচ্চাকে অবশ্যই নেবুলাইজিং করে দেওয়া অত্যন্ত জরুরি। যারা 3 বছরের নিচে বাচ্চা আছে তাদের ক্ষেত্রে সাধারণত হাফ হাফ ডোজ দেওয়া হয় এবং যারা 3 বছরের উপরে বাচ্চা আছে তাদের ক্ষেত্রে বয়স এবং ওজনের অনুপাতটা বিবেচনা করে সেই অনুযায়ী মাত্রাটা নির্বাচন করা হয়ে থাকে। বাচ্চা যখন নিউমোনিয়ায় ভুগছে সেক্ষেত্রে কিন্তু তার মধ্যে উইকনেস অর্থাৎ দুর্বলতা, ক্ষুধামান্দ্য এই সমস্ত সমস্যাগুলো থেকেই থাকে এবং প্রচণ্ড বমি বমি ভাব থাকে। সেক্ষেত্রে করা যেতে পারে কি, বাচ্চাকে একটি মাল্টিভিটামিন প্রিপারেশন দেওয়া যেতে পারে লাইসিনযুক্ত, যেমন পলিভিয়ান এলসি দেওয়া যেতে পারে বা জেনোফ্লেক্স এল এই জাতীয় ব্র্যান্ড নামে যে সিরাপগুলো পাওয়া যায় সেইগুলো দেওয়া যেতে পারে। সাধারণত 3 বছরের নিচে 3.5 ml করে 2 বার দেওয়া হয় এবং 3 বছরের উপরে 5 ml করে 2 বার দেওয়া হয়ে থাকে। আরেকটি জিনিস করা যেতে পারে, যে সমস্ত বাচ্চাদের ক্ষেত্রে নিউমোনিয়া খুব সিভিয়ার পজিশনের মধ্যে যাচ্ছে সেক্ষেত্রে কিন্তু বাচ্চাদের এই যে নর্মাল ট্রিটমেন্টগুলো বললাম এই ক্ষেত্রে কিন্তু যথার্থ রেজাল্ট হতে একটু টাইম লেগে যায়। একটু কর্টিকোস্টিরয়েড সিরাপ দেওয়া অত্যন্ত জরুরি, সেক্ষেত্রে আপনি কিন্তু প্রেডনিসোলন সিরাপ দিতে পারেন, যেমন ওমনাকোর্টিল সিরাপ বা ডেফ্লাজাকোর্ট সিরাপ দেওয়া যেতে পারে, যেমন কেপকট সিরাপ। এই দুটো যে কর্টিকোস্টেরয়েড সিরাপ পাওয়া যায় এইগুলো কিন্তু ব্যবহার করা যেতেই পারে। যদি ওমনাকোর্টিল সিরাপ দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু 3 বছরের নিচের বাচ্চাদের 2.5 ml করে 2 বার, 2.5 ml করে 2 বার প্রথম 5 দিন, তারপরে 2.5 ml করে 1 বার, তারপরের 5 দিন এবং তারপরে আস্তে আস্তে এই স্টেরয়েড সিরাপটাকে স্টপ করা হয়। এবং এই যে ডেপকট সিরাপের কথা বললাম এর মধ্যেও কিন্তু ডেফ্লাজাকোট 6 mg/5 ml থাকে, সেটা বয়স এবং ওজনের অনুপাতে নির্বাচন করে দেওয়া উচিত। তবে এই যে স্টেরয়েড প্রিপারেশনের সিরাপগুলো আছে সেগুলো কিন্তু হঠাৎ করে বন্ধ করা যায় না, এর একটা নির্দিষ্ট নিয়ম আছে, সেই নিয়ম অনুযায়ী কিন্তু এটা খাওয়াতে হবে এবং নিয়ম অনুযায়ী আস্তে আস্তে এই স্টেরয়েড সিরাপের ডোজটাকে কিন্তু বন্ধ করা উচিত। সবশেষে বলি বন্ধুরা, আমি আজকে এই ভিডিওতে যাবতীয় যে সমস্ত বাচ্চাদের ক্ষেত্রে নিউমোনিয়ায় ব্যবহৃত ট্রিটমেন্টগুলো বললাম সেগুলো কিন্তু আপনারা কখনোই নিজে থেকে ব্যবহার করবেন না। আপনার বাচ্চার এই ধরনের সমস্যা হলে আপনি অবশ্যই যে কোনো বড় চাইল্ড স্পেশালিস্টের সঙ্গে যোগাযোগ করবেন, যোগাযোগ করে তার পরামর্শ মতো আপনি অবশ্যই ট্রিটমেন্ট গ্রহণ করবেন। বন্ধুরা, আজকে নিউমোনিয়ার ব্যাপারে বাচ্চাদের ক্ষেত্রে যে সমস্ত সমস্যা হয়ে থাকে এবং নিউমোনিয়া কীভাবে হয় তার একটি হালকা বিবরণ দেওয়ার চেষ্টা করলাম এবং যে সমস্ত অ্যালোপ্যাথিক ট্রিটমেন্টগুলো সাধারণত দেওয়া হয়ে থাকে সেগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন, আর যে বন্ধুরা আমার চ্যানেলে একদম নতুন আসছেন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে আগে বেড়ে যেতে সাহায্য করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ভালো থাকবেন, ধন্যবাদ।